শিল্পীকে আমাদের গেয়ে ট্রিবিউট জানানোর মতো যোগ্যতাই নেই, আর গানগুলো আমরা যেভাবে তার চরণে সমর্পণ করতে চাই কিছু অবস্ট্রাকশন আছে, যদিও খুব সত্যি কথা শুনতে হয়তো খুব খারাপ লাগবে। ইউটিউবের মাধ্যমে সবার কাছে পৌঁছয়, কিন্তু কপিরাইট অ্যাক্ট এমনভাবে আমাদের সকলের পিছনে পড়ে রয়েছে যেন সকলকেই, যত গায়ক গায়িকা আছে তাদের সকলকেই নিজেই লিখতে হবে, নিজেই সুর দিতে হবে, নিজেই প্রোডাকশান করতে হবে, তবে কপিরাইট অ্যাক্ট লাগবে না। এরকম করলে আমার মনে হয় লতাজি, আশাজি বা কিশোর কুমার, রফি সাহেব, মান্নাদের কেউই নিজের লেখা নিজের গান গেয়ে হয়তো তারা এত পপুলার হতে পারতেন না, জানি না, হয়তো ধৃষ্টতা করে ফেললাম, অন্যায় করে ফেললাম, কিন্তু এটা আমাদের গায়কদের একটা, যারা গান গায়কও বলবো না, যারা আমরা গান বাজনা করতে ভালোবাসি, তাদের গান গাইতে ভালোবাসি, তাদের একটা বিরাট বড় ক্ষোভ যে ইউটিউব আমাদেরকে এরকমভাবে প্রতিটা মুহূর্তে আটকে দেয়, এগিয়ে যেতে দেয় না, এটা আমাদের খুব। আসুন আমরা মেন ইয়েতে ফিরি, মোহাম্মদ রফি সাহেবকে তার মৃত্যু দিবসে শ্রদ্ধা জানাই।
তিনি যেন আমাদের মধ্যে এইরকমভাবে আজীবন অমর রাখেন। নমস্কার, সকলে ভালো থাকবেন।